আসসালামু আলাইকুম বাংলাদেশি মামি ওকে সিম্পল লাইফ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ রহমতে ভালো আছি। এই তো আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজ মেয়ে বলছিল ও একটু খিচুড়ি খাবে আর একটু ছানা, তাই বানিয়ে নিচ্ছি, একটু শাকও নিচ্ছি, সাথে চিকেনও বানাবো ওর জন্য। তো তেমনটা খায়নি যতটুকু বলেছিল আমাকে খাবে, তারপরেও রোজা রেখেছে বাচ্চাটা, তবে বানানো তো হবে আমাকে, তাই বানাইছিলাম। তোরা একটু নিজেও খেলাম, বাচ্চাটাও খেলো। এই তো শাকটাও বসিয়ে দিচ্ছি, ওদিকে আমার ছানাটাও হয়ে আসছে, এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। তো একটু একটু করে সব কিছু খাম সেরে নিচ্ছি। আজকে একটু বাইরেও যাব, তাই বাইরে প্রথমে গিয়েছিলাম আসলে, তারপরে বিকালে এটা করেছি, ফিরেছিলাম তো তাই বাইরে চলে গিয়েছিলাম। তো আসার পরে রান্নাবান্নাটা শুরুও করে দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাগরিব হয়ে যাবে, তাই আমার রান্নাবান্নাটাও হয়ে যাচ্ছে। এই তো একটু একটু করে রান্নাটাও করছি। ওদিকে ছেলেও আসছে কিচেনে, ওর সাথেও কথা বলছি। ও বলছিল মেয়ে তো দিনে দেখে ও খায়নি, তাই বলছিল কি বানাচ্ছি এসে বারবার। মেয়েটাও বলছে, ছেলেটাও এসে বলছে। এই তো এখন চিকেনটাও বানিয়ে নিচ্ছি। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গতকাল। তো ওটাকে এখন ম্যারিনেট করে রাখার পরে এখন বানিয়ে নিচ্ছি। এই তো বানানো হচ্ছে, আর একটু চিলি সস দিয়ে দেব আর একটু লেমন জুস দিয়ে দেব, কারণ ও দুটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম ওতেই দিয়ে দেই, ঠিক আছে কোনো অসুবিধা না। ওদিকে শাকটাও বানিয়ে নিচ্ছি, এভাবে শাকটা বানিয়ে খেলে ভালোই লাগে, নাইস একটা ফ্লেভারও থাকে, গার্লিকের একটা ফ্লেভার, রসুনের একটা ফ্লেভার ভালোই আসে। এভাবে বানালে কাঁচা কাঁচা একটা ভালোই লাগে আসলে। তো ঠিক আছে, আমি শাকটাও বানিয়ে নিচ্ছি, ওদের খিচুড়িটাও হয়ে গেছে, ওদিকে চিকেনটাও হয়েছে, ছানাটাও হয়ে গেছে। এর মধ্যে আমার মেয়ে ওদিকে টেবিলটাও গুছাচ্ছে, নামাজ পড়ে এসেছে আসর টাইম বলে বারবার আমাকে বলছিল আর কতটা সময় আছে, আর কত সময় আছে। আসলে রোজা রেখেছে তো বাচ্চাটা, এর জন্য স্কুলেও ছিল, তাই এরকমটা করছে বারবার। তো ঠিক আছে, বাচ্চা মানুষ আলহামদুলিল্লাহ অতটুকু যা করতে পেরেছে অতটুকু আলহামদুলিল্লাহ। এই তো এখন আমার শাকটাও নামিয়ে নিয়েছি, ছানাটা তো হয়েই গেছে। এখন খিচুড়ির জন্য অনিয়নটা আমি একটু বাটার দিয়ে দিলাম, একটু অয়েল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ব্রাউন করে, এ তো খিচুড়ির জন্য বাগারটা হয়ে এসেছে।
আর ওদিকে চিকেনের মাঝে আমি একটু অনিয়ন দিয়ে দিলাম, গার্লিক দিয়ে দিলাম, আর একটু লেমন জুস, একটু সস, চিলি সস দিয়ে দিলাম। এত বেশি সস দিব না, কারণ মেয়ের জাল লাগতে পারে। এটা তো জাল না আসলে, তাই দিয়ে দিলাম। আর এই তো রান্না বান্না করব, তারপরে খেয়ে মা মেয়ে খাবো, খেয়ে নামাজ পড়ে ছোট ছেলেকেও খাওয়াবো, কিন্তু ও তো এসব খাবে না, ওকে রাইসই খাওয়াবো। রাইস খাইয়ে আমি ওদেরকে বেঁটে নিয়ে চলে যাব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু ভিডিওর এন্ডে দিয়ে কিন্তু রেখে দিয়েছি, ও শপে গিয়েছিলাম টিকে মার্কসে অল্প কিছু করার জন্য। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এখন একটু গ্রিন চিলি দিয়ে দিলাম, কারণ দেখলাম যে ওটা একদমও জাল হয়নি, তাই একটু গ্রিন চিলি দিয়ে দিলাম, কারণ এত জাল আমার মেয়ে খেতে পারবে, অসুবিধা হবে না ওর, তাই একটু দিয়ে দিলাম। আর তারপরে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে, এখন আমরা মা মেয়ে মিলে খেয়ে নেব, ইফতারটা করে ফেলবো। ইফতার করার পরে মা মেয়ে নামাজ পড়ে তারপরে বেটে চলে যাব। ঠিক আছে, বসবো কত সময়? বসেই তো ছোট ছেলেকে নিয়ে একটু বসবো, বসে ওকেও খাওয়াতে হবে, তো তারপরে চলে যাব পেটে। তো ঠিক আছে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। ভিডিওটা দেখতে থাকুন, আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে আপনাদের, লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই, যে যেখানে আছেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ। Thank you.
টিকেমার্কসে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে দেখলাম যে একটা চপিং বোর্ড ওরা রেখে দিয়েছে, খুবই সস্তা, তো নিতে চেয়েছিলাম। তখন ভাবলাম অনেক হেভিও, নিয়ে তো অনেক দূর যেতে হবে হেঁটে, গাড়ি ওখানে রাখা হয়েছে উপরে খারপাকে, তো হেঁটে যেতে হবে, আমার আফিফ আমার সাথে, তাই নিলাম না। কারণ আর ওখানে ট্রে একটা নিয়েছিলাম, পরে ওটা আমার হাজবেন্ড দেখে বললেন ওটা তো ব্রোকেন, তো কেন নিবা। আর তারপরে দেখলাম সত্যি সত্যি ওটা ব্রোকেন, প্রথমে আমি দেখিনি, আমি এভাবে নিয়েছিলাম, তারপরে রেখে দিয়েছি, তারপরে নেওয়া হয়নি, কিছুই নেওয়া হয়নি। পানির গ্লাসের জন্য এসেছিলাম, তবে মিলেনি, তাই আর কিছুই নেইনি, চলে এলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।